السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه ومن اهتدى بهديه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين، لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. আন্তর্জাতিক ভাবে পরিচিত প্রসিদ্ধ মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনায়ের দাওয়ায়ান ফেথ অ্যাওয়ারনেস কর্তৃক আয়োজিত আজকের মাসিক তাফসিরুল কোরআন মাহফিল দেশ বিদেশ থেকে, দেশে ও প্রবাসে থেকে যুক্ত সম্মানিত ভাই ও বোনেরা, আমরা মানুষের মর্যাদা, মানুষের শ্রেষ্ঠত্ব নিয়ে আল্লাহ তাআলার যে বাণী, বিশেষ করে সূরা আত-তিনে মহান রব্বুল আলামিন মানুষের শ্রেষ্ঠত্ব নিয়ে, মানব সম্পদ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, এই বিষয়ের উপরে আমরা আজ কিছু কোরআন মজিদ থেকে এবং সহি হাদিস থেকে কিছু ডিসকাশন, ব্যাখ্যা, বিশ্লেষণ এখানে আমরা আলোচনা করতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমত সূরাতুত তিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো বিষয়ে, যে কোনো ব্যাপারে, যে কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে যখন মানবমণ্ডলীর সামনে পেশ করেছেন, তার পূর্বেই ওই বিষয়টির গুরুত্ব বোঝানোর জন্য, ওই বিষয়টিকে ক্লিয়ারভাবে মানুষের সামনে পেশ করার জন্য মানবমণ্ডলীর দৃষ্টিভঙ্গি, তাদের দৃষ্টি, তাদের মন, মনন, মগজকে বিশেষভাবে সেই সংশ্লিষ্ট বিষয়ের প্রতি আকৃষ্ট করার জন্য আল্লাহ তাআলা বিভিন্নভাবে আগে কসম করে থাকেন, বিভিন্ন দৃষ্টিভঙ্গি সেখানে আল্লাহ তাআলা এনেছেন। এখনও আমরা দেখি যখন আমরা আরব বিশ্বসহ সভ্য দেশগুলোতে যখন দেখা যায়, টেলিফোনে যখন কথা বলে, কাইফাল হাল, জাইউল হাল, মাশিউল হাল, কাইফাল বুজুরা, কেমন আছেন, কীভাবে আছেন, কী কর, এই বলতে বলতে আকুল্লাকা, আপনাকে বলি, এবার শোনেন, আগে কিছু জিনিস নিয়ে প্রাথমিক ভূমিকা স্বরূপ আলোচনা করা হয়। আলোচ্য সূরাতুত তিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসল বক্তব্য উপস্থাপন করার আগেই, আসল বিষয়টি সামনে আনার আগেই কিছু বিষয়কে নিয়ে কসম করেছেন, কিছু বিষয়, এমন কিছু বিষয়ের অবতারণা করেছেন যে বিষয়গুলি বললেই পরে মানুষের মন মগজ আগে গোটা দুনিয়ার প্রতি একটি আকর্ষণ সৃষ্টি হয়ে এরপরে মূল বিষয়টি সামনে রব্বুল আলামিন এনেছেন। সেই কিসের শপথ করেছেন? তিনের। কিসের শপথ করেছেন? জাইতুনের। কিসের শপথ করেছেন? মক্কা মক্কার রমার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কসম করে শপথ নিয়ে এক কথায় ইউরোপ আমেরিকা সৌদি আরব এদিকে মিশর এদিকে ফিলিস্তিন এদিকে গোটা দুনিয়াকে একত্রিত করেছেন একত্রিত করে শপথ করতে করতে আসল বিষয়টি পরবর্তীতে এনেছেন সেটি কিভাবে অত্তিনি ওয়া যাইতুন অতুরি সিনিন শপথ সেই তিন ফলের এনজিট সেটি হলো তিন ফল আপনারা আমাদের দেশে আমরা বলি ডুমুর আরব বিশ্বে বিশেষ করে গোটায় আফ্রিকা মহাদেশ সহ মিশর ফিলিস্তিন সিরিয়া বেলাদুস শাম জর্ডান সহ আশেপাশে যে দেশগুলো আছে সুদান এই সমস্ত দেশে এই তিন ফলের উৎপাদন অনেক বেশি হয় এবং এই তিন ফলের উপকারিতা তিন ফলের বিশেষ করে খাদ্যপ্রাণ তার মধ্যে এবং তার যে মেডিকেটেড যে গুণাগুণ বর্তমান বিশ্বের অনেক ডাক্তারদের কাছে পরীক্ষিত তিন এবং জাইতুন জাইতুন বললে আরব বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশে এর উৎপাদন বেশি বেশি হয়ে থাকে এবং গোটা আরবের কাছে বেশি পরিচিত তিন ফল ঠিকই আরব ছাড়াও অনারবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে বেশি বেশি এগুলির ফলনও ছিল প্রচলন ছিল এর উপকারিতাও ছিল এবং এই দুটি ফল গোটা নাম উল্লেখ করার সাথে সাথে এই দুটি ফল নাম উল্লেখ করার সাথে সাথেই গোটা পৃথিবীতে এর প্রচলন মানে গোটা পৃথিবীটি তখন এই তিনের সাথে সংশ্লিষ্ট হয়ে যায় যখন গোটা পৃথিবী এই তিনের সাথে মানুষ পরিচিত হয়ে গেল যে এই তিন একটি জিনিস ফল জাইতুন একটি ফল তিন জাইতুন তাহলে এক কথায় ইউরোপে আমেরিকায় ফিলিস্তিনে বেলাদুস শাম সিরিয়া রোম পারস্য ওয়াহাজাল বালাদুল আমিন এই প্রসিদ্ধ নিরাপদ শহর এক কথায় তিন জাইতুনের শপথ করে এবং মক্কা মুকাররমার শপথ করে আমাদের পূর্ব প্রান্তের সমস্ত দেশ পশ্চিম প্রান্তের সমস্ত দেশ এবং পৃথিবীর মাঝখানে আরব বিশ্ব মক্কা মুকাররমা সহ এই তিনটি গুরুত্বপূর্ণ জিনিসের শপথ করে আল্লাহ তাআলা মূল বিষয়টি এবার এসে আপনার আমার চোখের সামনে আপনার আমার বিবেকের সামনে আপনার আমার মগজে ধরে দিলেন ধরিয়ে দিলেন লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি অবশ্যই অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর দেহ দিয়ে সুন্দর গঠন দিয়ে সুন্দর চরিত্র দিয়ে সুন্দর চেহারা দিয়ে সুন্দর আকৃতি দিয়ে সুন্দর ব্যবহার দিয়ে সুন্দর আমল দিয়ে লাকাদ অবশ্যই অবশ্যই লাকাদ লাম তাকিদ আর কদ আরেকটি তাকিদ সুপারলেটিভ ডিগ্রি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর আকৃতি এবং সুন্দর গঠন প্রণালীতে তাহলে এখানে মূল বিষয় কিন্তু মানুষকে আল্লাহ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন সর্ব উৎকৃষ্ট বানিয়েছেন সবচেয়ে সুন্দর বানিয়েছেন এই বিষয়টিকে মানুষের মগজে ঢুকিয়ে দেওয়ার জন্য পূর্ব প্রান্তের সমস্ত দেশ পশ্চিমের সকল দেশ এবং মধ্য ভূমধ্যসাগরীয় এবং আরব বিশ্বের মক্কা মুকাররমা সহ সকল জায়গার সকল দেশের বাসিন্দাদেরকে নিয়ে শপথ করে আল্লাহ তাআলা এবার আমাদের মনকে তাফসীরের ভাষায় লিল ইসগাই সামিঈন ইমাম বাইদাবি বলেন
শ্রোতাদের দৃষ্টিকে শ্রোতাদের কর্ণ কুহুরে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আগের শপথগুলোকে আগেই নিয়ে আসা হয় শপথ নিয়েই এরপরে আমাদের মতো হঠাৎ করে যদি বলে ফেলে দেখা হলো ভাই এটা কেমন হলো হঠাৎ করে দেখা হলো ভাই কি করতেছেন এটি কিন্তু আদব নয় ইসলামী শরীয়তের আদব আল্লাহ প্রদত্ত আদব ইসলামী বিধানের আদব হলো আগে ভূমিকা স্বরূপ কিছু কথা বলে নিতে হবে এজন্য ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তাআলা বলতেন আপনার কলমকে চিনি খাওয়াইয়ে নেবেন অথবা কোনো কিছু করার আগে ইমাম গাজ্জালির ভাষা হলো আগে আপনি চিঠি পাঠান আগে চিঠি পাঠান যে কাজ করবেন সেই চিঠি পাঠানোর কাজ করার আগে আগে চিঠি পাঠাইতে হবে সে কারণে আল্লাহ তাআলা তার মানে কি আগে ধাক্কা মারেন আগে মানুষকে বিবেকে মানুষের চাহিদায় মানুষের মনে মানুষের বিশেষ আকর্ষণে আপনি নাড়া দেন এজন্য আল্লাহ তাআলা নাড়া দিয়েই আমাদেরকে এবার দিয়ে দিলেন তাহলে এই তিন তিন বলতে আমরা তাহলে বুঝলাম যে তিন এবং জাইতুন বিশেষ দুটি ফল যারা হজ্জে এবং উমরায় গিয়েছেন আরব বিশ্বে গিয়েছেন যে কোনো কারণে তিন ফল ডুমুরের মতো দেখতে আমাদের দেশের ডুমুরকেও কিন্তু তিন বলা হয় আর জাইতুন তো সকলেই দেখেছেন আমাদের দেশের বিভিন্ন সুপার শপে এখন আপনি পাবেন কালো রঙেরও পাবেন সবুজ রঙেরও পাবেন এই তিনের যে উপকারিতা হাড়ের ঔষধ আবার জৈতুনেরও যে উপকারিতা ইউকালু ওয়া উদ্দাহান ওয়া ইতাদাওয়া হাদিসের ভাষায় এই তিন ফল জাইতুন ফল কুতুবু সিত্তার গুরুত্বপূর্ণ হাদিসের কিতাবে রয়েছে ইউকাল ওয়া উদ্দাহান ওয়া ইতাদাওয়া তিন ফল জৈতুন ফল খাওয়া হয় এই থেকে তৈল ব্যবহার করা হয় আবার ঔষধ হিসেবে কাজ করে মেডিসিন আপনার শরীরের বিভিন্ন উপসর্গ রোগ বালাই চুলকানি পাছড়া বিভিন্ন রোগের ঔষধ হিসেবে এর তেল ব্যবহার করতে হয় করে থাকে আপনারা দেখবেন অনেকে সকালের নাস্তার সাথে জয়তুনের তেল চেটে চেটে খায় মধুর মতো করে আবার রুটি দিয়ে এই সকালের নাস্তা জয়তুন তেল দিয়ে তিন ফল দিয়ে নাস্তা এই যে গুরুত্বপূর্ণ দুটি ফলকে গোটা আরব বিশ্বে তখন মানুষের কাছে যখন যাদের কাছে ইসলামের আওয়াজ পৌঁছেছিল সকলে এই দুটি ফল সম্পর্কে বেশি পরিচিত ছিল আবার বেশি পরিচিত ছিল তুরে সিনিন সানাই পর্বত মুসা আলাইহিসসালাতু ওয়াসালাম যে পাহাড়ে আল্লাহর সাথে দেখা হয়েছিল এই তুরে সানাই এই সিনিন পর্বত আর ওয়াহাদ আল বালাদ আল আমিন আল আমিন পবিত্র মক্কা মুকাররমা এই দুটি ফল যদিও কেউ কেউ বলেছেন এখানে তিন বলতে জাইতুন বলতে তিন বলতে মসজিদুল হারামকে বুঝিয়েছেন জাইতুন বলতে মসজিদুল আকসাকে বুঝিয়েছেন কারণ মসজিদুল হারাম কাবা ঘরের চারিপাশে বিশেষত তায়েফ সহ গুরুত্বপূর্ণ এই সমস্ত শহরে তিন ফলের ফলন খুব বেশি হয় আকসা ফিলিস্তিন জর্ডান সিরিয়া এই সমস্ত দেশে দেশে জাইতুন ফলের ফলন বেশি হয় এজন্য কোনো কোনো তাফসির আল্লামা মুজাহিদ সহ গুরুত্বপূর্ণ মুফাসসিরে কিরাম বলেছেন যে এই জাইতুন এবং তিন এই সমস্ত দেশে বেশি হয় বলে আল্লাহ তাআলা এই দুই শহরেরও শপথ করে দেন কিন্তু মূল বিষয় হলো ব্যাখ্যা যে যাই করুন না কেন মূলত তিন এবং জৈতুন গুরুত্বপূর্ণ দুটি ফল যে ফল একটু আগেই আমরা বলেছি মানুষের উপকারী মানুষ খায় তৈল হিসাবে ব্যবহার করে আর ঔষধি গুণ আল্লাহ তাআলার মধ্যে অনেকভাবে দিয়েছেন এখন বর্তমান মেডিকেল সায়েন্সে বড় বড় ডক্টররা তারা গবেষণা করে তিন এবং জৈতুনের বিভিন্ন উপকারিতা তারা প্রকাশ করেছে
যা আপনার আমার চোখের সামনে আপনি সার দিলে পেয়ে যাবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1500 বছর পূর্বে যে তীর এবং জয়তুনের গুণাগুণ বর্ণনা করেছেন আজ তার আমরা বাস্তব নমুনা, এবং এই দুটিকে দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে মূল বিষয়ে এবার আমরা আসি যে অবশ্যই অবশ্যই মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, সেটা কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু তাআলা খলাকাল ইনসানা ফি আহসানি সূরা, রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন দুনিয়ার অগণিত অসংখ্য মখলুকাতের মাঝে। মখলুকাত কতগুলো? আমাদের দেশে বা আমাদের সমাজে একটি প্রচলিত ব্যাখ্যা আছে যে 18000 মখলুকাত। না, 18000-এর মধ্যে সীমাবদ্ধ আমরা শুধু করব না, কারণ ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা বলেন আল্লাহর নিয়ামত যদি কেউ গুনতে চাও গুনে কোনো দিন শেষ করতে পারবা না। অতএব আল্লাহর এই নিয়ামত কোনো দিন গুনে শেষ করা যাবে না। অতএব অগণিত অসংখ্য মখলুকাতের মধ্যে আছে আল্লাহ তাআলা মানুষকে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই মানুষ হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সুন্দর আকৃতিতে মানুষের সৃষ্টি। কেমন? সূরাতিন ওয়া শিকলিন মুনতাসাবিল কামা, সুন্দর আকৃতি সুন্দর চেহারা, সুন্দর আকৃতি সুন্দর চেহারা, ওয়া মুনতাসাবুল কামা মানুষের স্থিতিশীলতা, মানুষের শারীরিক গঠন প্রণালী সুন্দরভাবে কনস্ট্রাকশন করা। কিভাবে? কোথায় আঙ্গুল বাঁকা হবে, কোথায় সোজা করা লাগবে, চোখ কতটুকু লাগবে, কতটুকু বুঝবে, চোখের পাতায় কি লাগে, কান শুনতে কি লাগে, মুখে কথা বলতে কি লাগে, আপনার একটি জিনিস মাথার ব্রেনে আগে আসবে, ব্রেন থেকে কোথায় কোথায় সাপ্লাই দেওয়া লাগবে, এবার হাঁটু কীভাবে আপনাকে নুয়ে যেতে হবে, কীভাবে সাজদায় যেতে হবে, কীভাবে বসবেন, কীভাবে দাঁড়াবেন, কীভাবে দৌড়াবেন, কীভাবে ঘুমাবেন, একেবারে মুনতাসাব আল কওয়ামা, মানুষের প্রয়োজনীয় চাহিদার আলোকে যেভাবে প্রয়োজন, যেভাবে দরকার, যেভাবে নাড়াচাড়া দরকার, হাত সামনে যাবে না পিছনে যাবে, কি করবেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই মানুষকে আমি সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন প্রণালী দিয়ে, সুন্দর দেহ বিশিষ্ট, সুন্দর চেহারা বিশিষ্ট, সুন্দর ব্যবহার দিয়ে। তাহলে এরপর সাওয়া আল আযা হুসনিহা, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে এমনভাবে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন যা আপনার শরীরের জন্য মানায়, আপনার যতটুকু নাক দরকার, যতটুকু চোখ দরকার, যতটুকু আঙ্গুল দরকার, যতটুকু দেহ দরকার, সব কিছু আল্লাহ তাআলা সুন্দরভাবে তৈরি করে দিয়েছেন, আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দরভাবে। তাহলে এই দুনিয়া হলো মানুষ, হলো লাকাদ খলাকতুল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখন প্রশ্ন আসে, তাহলে মানুষ কি সবচেয়ে সুন্দর? হ্যাঁ, অবশ্যই মানুষ সবচেয়ে সুন্দর। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলে দিয়েছেন আমি মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। ও হামালনাহু ফিল বাররি ওয়াল বাহার, জলে স্থলে অন্তরিক্ষে পাহাড়ে পর্বতে দেশে বিদেশে আসমানে জমিনে সকল জায়গায় আমি মানুষকে সম্মানিত এবং সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি সব জায়গায়। এই মানুষ হামালনাহু, আমি মানুষকে দুনিয়া চলাচলের ব্যবস্থা করে দিয়েছি। এই হলো আল্লাহ তাআলা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসউইসু বিহি নাফসুহু, মানুষ
মনে মনে যা ধারণা করে তার বিবেকে তার মনে যত অসংসা পয়দা হয় সমস্ত অসংসা কিন্তু আমি জানি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তার শাহরাগ এই ঘাড়ের যে শিরা এই শিরা থেকেও আমি অনেক কাছাকাছি আছি অর্থাৎ একজন মানুষ এখানে বসে আমেরিকার একজন ভাই একজন বোন কি চিন্তা করছেন বাংলাদেশ থেকে একজন ভাই কি চিন্তা করছেন টেলিফোনে কিছু বলা কি না বলা বিষয় নয় বরং কি চিন্তা তিনি করছেন সবই আল্লাহ তাআলা সবই ভালোভাবে জানেন ইজ আতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিল শিমালি কাঈদ আমার ডাইনে বামে দুইজন সাক্ষাৎকারী সবসময় আপনার আমার সামনে পাহারা দিচ্ছেন মা ইলফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীদ আমার জবান দিয়ে এমন কোনো কথা বের হবে না যা তারা লিখছেন না যা তারা শুনছেন না যা রব্বুল আলমীর কাছে পৌঁছাচ্ছে না আমি যা কিছু করি যা কিছু বলি যা কিছু হচ্ছে আমার সমস্ত হারাকাত সাকানাত চলাফেরা উঠা বসা লেনদেন আচার আচরণ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রাখার ব্যবস্থা করেছেন কিরামান কাতিবিন সম্মানিত লেখকগণ কিরামান কাতিবিন আমরা অনেক সময় মনে করি যে কিরাবুন কাতিবিন কিরামুন কাতিবিন এই দুইজন ফেরেশতার নাম না করিম এর বহুবচন কিরাম মানে সম্মানিত বহুবচন কাতিবিন লেখকগণ ইয়ালামুনা মা তাফআলুন আমরা যা কিছু করি সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব এবং লেখনি আল্লাহর দরবারে তারা পেশ করেন পেশ করে সেজন্য আল্লাহ তাআলার আগের আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল করিম ও দুনিয়ার মানব সকল তোমাকে কিসে ভুলিয়ে রেখেছে কিসে আত্মভোলা করে দিয়েছে কোন জিনিস তোমাকে ধোকা দিচ্ছে বিরব্বিকাল করিম মহান রব্বুল আলামিন সম্মানিত রব্বুল আলামিন সম্পর্কে তোমাকে কোন জিনিস তোমাকে উদাসীন করে রেখেছে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা যে রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন ফাসাওয়াকা আইয়া ফাআদালাক তোমাকে সমান করেছেন তোমাকে ব্যালেন্সফুল করেছেন ভারসাম্য পূর্ণ করেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এটি হলো আহসানি তাকওয়িম ব্যালেন্সফুল ভারসাম্যপূর্ণ মুনতাসাবুল কামা আপনার প্রয়োজন অনুযায়ী আপনার শরীরের জোড়া দিয়েছেন কনস্ট্রাকশন করে দিয়েছেন শরীরটিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপযোগী করে দিয়েছেন এই হলো আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েই বললেন এরপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলামিন বলেই দিলেন কিরামান কাতিবিন যে যে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন সেই রব্বুল আলামিন বলেই দিয়েছেন মা গররাকা বিরব্বিল করিম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক আল্লাহর ইচ্ছা অনুযায়ী আর কারোর হাত ছোট কারোর হাত বড় কেউ কালো কেউ লাল কেউ টুকটুকে লাল কেউ ধবধবে সাদা কেউ আমাদের বাংলাদেশিদের মতন আমরা বাদামি বর্ণের শ্যামল বর্ণের আবার কেউ আছে আফ্রিকা মহাদেশের মতো কুচকুচে কালো এভাবেই বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার বিভিন্ন বর্ণের বিভিন্ন সংস্কৃতির সব কিছুকে আল্লাহ তাআলা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক আল্লাহ তার ইচ্ছায় যেভাবে ইচ্ছা সেভাবে জোর দিয়ে জোড়া দিয়ে সুন্দরভাবে তৈরি করেছেন আবার কেউ এক দেশের গালি এক দেশের বুলি আরেক দেশের গালি আমরা মদিনা ইউনিভার্সিটিতে আমাদের কয়েকজন আফ্রিকান ক্লাস ফ্রেন্ড একসময় কয়েকটি পাথরের টুকরা হাতে নিয়ে ঠাস ঠাস করে বাড়ি দিয়ে বললেন যে হাজা মিসলু লোগাতি কুমুল বাঙ্গালিয়া তোমাদের বাংলাদেশিদের ভাষা হলো এই কয়েকটি পাথরে ঠোকা মারলেন
আমি বললাম কি বললে এটা, তো বললো যে কার তোমাদের ভাষা আমরা বুঝি না, বাঙালিদের ভাষা বুঝি না, এই হলো তোমাদের ভাষা। তাহলে এই জন্য বলছি যে আল্লাহ তাআলা ইখতিলাফি আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম, ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আমাদের জবান, আমাদের ভাষা, আমাদের রং আল্লাহ তাআলা বিভিন্নভাবে করে দিয়েছেন। এই ছিল রব্বুল আলামিনের বিশেষ ইচ্ছা। অতএব মানুষকে আল্লাহ তাআলা যখন যেটুকু দরকার, যেটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সেভাবে মানুষের সৃষ্টির আকৃতি কৌশল সুন্দরভাবে তৈরি করে দিয়েছেন আপনার আমার জন্য। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেই দিলেন এই মানুষের জন্য আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যা কিছু আছে, বাঘ, ভাল্লুক, সাপ, বিশ্বু, যা কিছু আছে সবই মানুষের কল্যাণে, মানুষের উপকারে, মানুষের জন্যই, আপনার আমার জন্য। এই পৃথিবী, দেও, দানো, দত্ত, ভূত, প্রেতনি, যা কিছু আছে সব কিছু আপনারই জন্য, সব কিছু আমার জন্য, সব কিছু মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। সাপের বিষ এমন এমন ঔষধ তৈরি করতে লাগে আপনি কল্পনাও করতে পারবেন না। অতএব সব কিছু আপনার মানুষের প্রয়োজনে, মানুষের কল্যাণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই মানুষ হলো অবশ্যই সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করা মানুষ হলো তাহলে সর্বশ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত, সবচেয়ে শ্রেষ্ঠ। এমনকি জিন ইনসানের মধ্যে শুধু নয়, ফেরেশতাদের থেকেও মানুষের মর্যাদা সবচেয়ে বেশি, ফেরেশতাদের থেকেও মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। কারণ আপনি যদি মনে করেন যে ফেরেশতাদের থেকে কেমনি বেশি হবে, ফেরেশতাদের গুনাহ করার যোগ্যতা নেই, এজন্যই ফেরেশতারা গুনাহ করে না। আর মানুষের গুনাহ করার যোগ্যতা থাকার পরেও এই মানুষ যখন গুনাহ করে না, আল্লাহ তাআলা তখন বলেই দিয়েছেন ও ফেরেশতারা তাকিয়ে দেখো আজ অমুক দেশের অমুক ঘরে বসে কোরআনের তাফসির শুনছে একদল বনি আদম, তুমি তাদেরকে দেখো তারা কীভাবে কোরআন চর্চা করছে। অতএব এই মানুষ, মানুষের মর্যাদা, মানুষের শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের থেকেও অনেক বেশি। আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা তো এই জন্যই বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, অবশ্যই অবশ্যই আমি এই মানুষকে সর্বশ্রেষ্ঠ করেছি, সবচেয়ে শ্রেষ্ঠ করেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আমাদেরকে জানিয়ে দিলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষ সর্বশ্রেষ্ঠ, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ ও নরক মানুষেতে সুরাসুর, রিপুর তাড়নায় যখনই মদের বিবেক পাইগল হয় আত্মগ্লানি নরক অনলে তখনই পুরিতে হয়। মানুষ সর্বশ্রেষ্ঠ, কিন্তু রিপুর তাড়নায় যখনই মদের বিবেক পাইগল হয় আত্মগ্লানি নরক অনলে তখনই পুরিত হয়। যখন আমরা যখন মানুষ নাই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া, জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, যে জাত ধর্ম ঠুনকয়াত আজ নয় কাল ভাঙবে সে তো, আমরা এই মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু রিপুর তাড়নায় যখনই মদের বিবেক পায়গোল হয় আত্মগ্লানি নরক অনলে তখনই পুরিত হয়। আমরা কি লক্ষ্য করেছি আজ দেখুন মানুষ সন্তান মোর মা, মার আমার মায়ের সন্তান একজন মানুষ, মানুষকে মানুষ যদি মনে না করা হয়, মানুষের প্রতি সদয় হতে হবে, মানুষের প্রতি দরদি হতে হবে, মানুষের প্রতি দায়িত্ববান, যত্নবান, সচেতন, সতর্ক, তার নিশ্চিত অধিকার দেওয়ার ক্ষেত্রে আমাকে যদি আন্তরিক না হওয়া যায়, আমাকে যদি প্রস্তুত না করতে পারি, তাহলে আত্মগ্লানি নরক অনলে তখনই পুরিত হয়। সুম্মা রদাদ নাহু আসফালা সাফিলিন, আমি তখন এই মানুষ সর্বশ্রেষ্ঠ জীব তখন হয়ে যায় হীন থেকে হীনতর, সবচেয়ে নিকৃষ্ট দানব। শুধু মানুষ হীন থেকে হীনতর কি, দেও দানো দত্ত, মানুষ পশু নয়,
বলে পশু হয়ে গেছে না পশু নয় আল্লাহ কিন্তু পশু বলেননি আল্লাহ বলছেন পিশাস ওয়ালাকাদ জারওয়ানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা আমি বহুত বহুত জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি যাদেরকে জাহান্নামের জন্য কি জন্য দোজখের জন্য তৈরি আছে তৈরি করা হয়েছে বিশাল একটি দল বিশাল একটি বাহিনী কাদের মধ্যে থেকে জিন এবং ইনসান থেকে কারা তারা লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা এই জিন এবং ইনসান মানুষ এবং জিনদের মধ্যে থেকে একদল আছে যাদের কলব আছে অন্তর আছে অন্তর দিয়ে তারা বোঝে না ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা তাদের চোখ আছে এই চোখ দিয়ে ভালো কিছু তারা দেখতে পায় না দুনিয়ার সবই দেখে ভালো কিছু দেখে না সিনেমা দেখে গান দেখে নাচ দেখে কোরআন হাদিস বোঝার জন্য গবেষণা তারা করে না ওয়ালাহুম আজানুল্লাহ ইসমাউনা বিহা তাদের রয়েছে কান এই কান দিয়ে কিন্তু ভালো ভালো জিনিস শোনার মতন মন তাদের নেই আল্লাহ বলেন উলাইকা কাল আনআম এরা হলো পশু পশুর মতো বালহুম আদল পশু শুধু নয় পশুর থেকে তারা নিকৃষ্ট বালহুম আদল তারা হলো পিশাস পশুর থেকে নিকৃষ্ট কি পিশাস দেও দানো দৈত্য তাহলে এই মানুষ ভাত যখন পচে যায় বাসি হয়ে যায় পানি দিয়ে পান্তা করে খাওয়া যায় বিরানি যদি পচে যায় আর কোনো কাজে লাগে না তার গন্ধে টিকা যায় না অতএব এই যে মানুষ সর্বশ্রেষ্ঠ যখন সুম্মা রদাদনাহু আসফালা সাফিলিন এই মানুষ হয়ে যায় হীন থেকে হীনতর সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ তাআলা সেজন্য বললেন আজকে সুম্মা রদাদনাহু আসফালা সাফিলিন এই মানুষ যখন বেশি নষ্ট হয়ে যায় তাফসিরে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন বাদা হাযাল হাসানি ওয়ান নাযারা মানুষের এই সৌন্দর্য এই সুঠম দেহ সুন্দর ব্যবহার সুন্দর আকৃতি সুন্দর চেহারা এত কিছুর পরে যদি মাসিরুহু ইলান নার যদি সে জাহান্নামের দুর্ভাগা হয়ে যায় ইল্লাম ইতিউল্লাহ ওয়া আত্তাবিউর রাসূল আল্লাহর আনুগত্য রসুলের অনুসরণ যদি না করে তাহলে আল্লাহ প্রদত্ত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত বিধানের বাহিরে যদি কেউ চলে সে যেই হোক না কেন তাহলে মাফি রুহু ইলান নার জাহান্নামের দিকে সে ধাবিত হবে সুম্মা রাদাত নাহু আসফালা সাকিলিন এই ব্যক্তি হলো জাহান্নামের কি এই ব্যক্তি হলো জাহান্নামের দিকে তার ধাবমান তার ধাবমান তার গমন কোথায় জাহান্নামের দিকে কোন সেই যে লোক আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করতে পারলেন না মান আতা আল্লাহ ফাকাদ মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ আল্লাহর রসুলের আনুগত্য যিনি করলেন তিনি আল্লাহরই আনুগত্য করলেন কোরআন মজিদে তাই বলা হচ্ছে আতি উল্লাহ ও আতি উর রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করুন তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের বাহিরে অন্য কোনো কিছু তন্ত্রে মন্ত্রে কোনো মুক্তি কোনো নাজাত কোনো ভালাই কিচ্ছু নেই এইটা যদি না হয় মাসি রুহু ইলা জাহান্নাম ইলা নার তার ঠিকানা হলো জাহান্নাম ওয়া মা ওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসির তার ঠিকানা হবে জাহান্নাম নিকৃষ্ট এই জায়গা সেটি হলো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন তিনি হলো জাহান্নামের দিকে সেই সর্বশ্রেষ্ঠ মানুষ লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুন্দর দেহ সুন্দর আকৃতি সুন্দর গঠন সুন্দর চরিত্র সুন্দর ব্যবহার এত সুঠম চেহারা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন এই আপনাকে আল্লাহ তাআলা আবার জাহান্নামের দিকে মাসিরুহু ইলান নার জাহান্নামে যদি ঠিকানা হয়ে যায় তাকেই বলা হচ্ছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন সে কারণে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেই দিয়েছেন যে আমাদের
এই মানুষ যখন এই দুনিয়াতে যখন মানুষের চলাফেরা ওঠা বসার ক্ষেত্রে মানুষ যদি তার ইসলামী সৌন্দর্য হারিয়ে ফেলে তাহলেই সে শ্রেষ্ঠ এই জীব সর্বশ্রেষ্ঠ সৃষ্ট আশরাফুল মাখলুকাত তখন হয়ে যায় আরজাল সবচেয়ে নিকৃষ্ট সে কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক হজ্জের ভাষণে যে দুটি বিষয় আমাদেরকে নির্দেশনা দিয়ে গিয়েছেন বিশেষ করে তারাক্তু ফিকুম আমরাইন আমি ও বনি আদম ও বিশ্ববাসী আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম এক কিতাব আল্লাহি ও সুন্নাত রাসূল কিতাব আল্লাহি ওয়া ইতরাতি আমার আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ লাং তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা এ দুটিকে শক্ত করে দাও আঁকড়ে ধরে রাখবে জিন্দেগীতে তারা পথভ্রষ্ট হবে না অতএব দুনিয়ার সমস্ত তন্ত্রমন্ত্র এবাদ সেবাদ দান্দিক বস্তুবাদ ঐতিহাসিক জড়বাদ শ্রেণী সংগ্রাম সমাজবাদ সাম্যবাদ এবাদ সেবাদ সমস্ত মতবাদ বাদ একমাত্র লাশারকিয়া লাগারবিয়া হুকুমতে ইলাহিয়া ইলাহিয়া আল্লাহর হুকুমত ছাড়া আল্লাহর দিন ছাড়া ফিতরাতুল্লাহ আল্লাহর বিধান আল্লাহর দিন আল্লাহর প্রদত্ত কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত সুন্নার বাহিরে যদি কেউ চলে তারাক্তুহু ওয়া শিরকাহু আল্লাহ বলেন আমি সব কিছু বর্জন করব এবং সেটা তার মুশরিক হিসেবে সে আল্লাহর কাছে একেবারে মালাউন হয়ে যাবে কাযালিকা ইউরিহুমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন ইলাইহিম যারা আল্লাহর কোরআন এবং সুন্নার বাহিরে নবীজির সুন্নার বাহিরে যদি কেউ কোনো আমল করে তাহলে আল্লাহ বলেন তাদের সমস্ত আমলকে তার মুখে ফেকে দিয়ে ইউরিহুমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন ইলাইহিম তাদের আমলকে আমি তাদের কাছে এক নিষ্ফল রূপে তাদের সামনে দেখিয়ে দেব এরপর অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু মানুষকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা করেন রব্বুহু আল্লাহ তাআলা যখন মানুষকে পরীক্ষা করেন ফাআকরামাহু তাকে যখন সম্মানিত করেন ওয়া নাআমাহু তাকে বিভিন্ন নিয়ামত রাজি দিয়ে ভরপুর করেন ফায়াকুলু রব্বি আকরামান এই মানুষ তখন বলে যে আল্লাহ তাআলা আমাকে অনেক সম্মানিত করেছেন ওয়া আম্মা ইযা মাবতালাহু আর এই মানুষকে যদি আল্লাহ তাআলা পরীক্ষা নেন বিপদে ফেলেন ফাকদরা আলাইহি রিজকুহু এই মানুষের যদি রিজিক আল্লাহ তাআলা একটু সংকুচিত করে দেন ফাকদরা আলাইহি রিজকুহু মানুষের রিজিক যদি আল্লাহ তাআলা একটু সংকুচিত করে দেন ফায়াকুলু রব্বি আহানান বলে আল্লাহ আমাকে অপমানিত অপদস্থ করেছেন কাল্লা নো নেভার কখনো নয় বাল্লা তুকরিমুন আল ইতিম আপনারা ইতিমদের সম্মান করেন না ওয়ালা তাহাদুনা আলা তোয়ামিল মিসকিন মিসকিনদেরকে বিভিন্ন খাদ্যে আপনারা উৎসাহ দেন না কারণ এই মানুষ মানুষ হলো আল্লাহর কাছে সম্মানিত যদি কোনো কারণে বিপদে পড়ে যায় তাহলে মানুষ মনে করে আল্লাহ আমাকে আমার সাথে নেই সেই একজন অনেক মামলায় জড়িয়ে পড়েছে পরে বলে যে না আমার আল্লাহ আমার সাথে নেই নাউযুবিল্লাহ কারণ হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আপনাকে পরীক্ষা করেই ছাড়ব আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন করবেনই কারণ পরীক্ষা ছাড়া কোনো ইমানদার মজবুত হয় না আগুনে পুড়লে সোনা খাঁটি হয়ে যায় এ কথাটি সবাই জানে আগুনে না পড়লে স্বর্ণ খাঁটি স্বর্ণ হয় না কারণ কতিপয় সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বললেন আলা তাস্তানসির লানা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না আর তো কষ্ট সহ্য করতে পারে না আল্লাহ রাসূল বললেন না তোমার কোনো কষ্ট কিচ্ছু হয় নাই
কারণ অতীতকালে তোমাদের থেকে পরীক্ষা অনেক কিছু দিয়েছে এজন্য আল্লাহর যত পরীক্ষা আসবে পরীক্ষা ওভারকাম করা একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এজন্য কিয়ামতের ময়দানে وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها আপনি যা কিছু করছেন আমি গোপনে প্রকাশ্যে রাতে দিনে সকালে বিকালে অফিসে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় অফিস আদালতে রাস্তা ঘাটে চলা ফেরা উঠা বসা খাওয়া দাওয়া লেনদেন আচার আচরণ কথাবার্তার বক্তৃতা লেখনি চাহনি শোনা বলা সব কিছুকে আল্লাহ তাআলা জানছেন দেখছেন লিখছেন লিপিবদ্ধ করছেন আর কিয়ামতের ময়দানে অকল আল ইনসানু মালাহা মানুষ বলবে আজ কি হলো ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারহা সেদিন আল্লাহর পক্ষ থেকে সমস্ত কিছু মানুষের খবর সেদিন সব পরিষ্কার হয়ে যাবে সব কিছু পরিষ্কার হয়ে যাবে আপনার সামনে বলা হবে ইকরা কিতাবাক আপনার সারা জিন্দেগীর আমল আপনি পড়ে পড়ে দেখুন কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা ও দুনিয়ার মানুষ ও মানব সমাজ ও শ্রেষ্ঠ সম্পদ মানব সম্পদ আপনি কি আপনাকে আমি কি আমি আমাকে প্রস্তুত করি তাহলেই সেই লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষ হইল সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ জীব সর্বশ্রেষ্ঠ সম্পদ তা না হলে রদাদনাহু আসফালা সাফিলিন সবচেয়ে হীন থেকে হীনতর হয়ে যেতে হবে ওয়ালাকাদ সররফনা এভাবে কোরআন মজিদে 233 জায়গায় কোরআন মজিদে 233 জায়গায় মানুষের মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন ওয়ালাকাদ সররফনা ফি হাদাল কোরআন লিন্নাস মিন কুল্লি মাসাল এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানুষের জন্য বিভিন্ন উদাহরণ উপমা দিয়ে সেট করে আপনার চলাফেরা কিভাবে হবে আপনার আচরণ কিভাবে হবে পশু পাখির প্রতি আপনার লেনদেন আচরণ কেমন হবে প্রতিবেশীর প্রতি আপনার করণীয় কি আল্লাহর বিধান রক্ষায় আপনার করণীয় কি মানুষের কল্যাণে আপনার করণীয় কি মিন কুল্লি মাসাল আল্লাহ তাআলা সমস্ত কিছু উদাহরণ সেট করে দিয়েছেন ওয়াকানাল ইনসানু আকসারু শাইইন জাদালা এর পরেও মানুষ হলো সবচেয়ে বেশি ঝগড়াটে মানুষ হলো সবচেয়ে দুনিয়ার পৃথিবীর বুকে মানুষের থেকে ঝগড়াটে আর কিচ্ছু নেই আপনি বলুন বাঘ সিংহ হরিণ বান্দর তেন্দর কুত্তা বিড়াল কতই মারামারি কামড়াকামড়ি করে আর আমার রব্বুল আলামিন মানুষকে বললেন সবচেয়ে বেশি ঝগড়াটে ওই যে একটু আগে যে আয়াত বললাম ওয়ালাকাদ যারওয়ান আলী জাহান্নাম কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাউনা বিহা যাদেরকে কলব দেওয়া হয়েছে বোঝে না চোখ দেওয়া হয়েছে দেখে না কান দেওয়া হয়েছে শুনে না তারা পশুর থেকে খারাপ নিকৃষ্ট পিশাচ আবার এখানে বলা হচ্ছে আকসারা শাইইন জাদালা মানুষ হচ্ছে সবচেয়ে বেশি ঝগড়াটে একটা বাস্তব উদাহরণ দেখেন যারা গ্রামগঞ্জে গিয়েছেন বসবাস করেছেন দেখেছেন যখন বর্ষা হয় বর্ষা হওয়ার সাথে সাথে ব্যাঙ ডাকতে ডাকতে গ্যাঁগো গ্যাঁগো করে তাদের চোয়াল ফুলে ওঠে কিন্তু আপনার জিন্দেগিতে কখনো দেখেছেন অথবা শুনেছেন অথবা কারোর কাছ থেকে বলতে শুনেছেন একটি ব্যাং ডাকতে ডাকতে তার চোয়াল ফুলিয়ে ফেলে আরেকটি ব্যাং দিয়ে থাবা মেরেছে খবরদার কেন অত জোরে ডাকবি জিন্দগিতে ওই ব্যাং তার জাজ ভাইকে সে সম্মান করে ওর মতন ও ডাকবে আরেকজন সে চিৎকার দেবে কিন্তু তার জাজ ভাইকে সে ছোট করে দেখবে না শিয়াল যখন চিৎকার দেয় গোটা জঙ্গল গোটা বাগান তো নিস্তব্ধ হয়ে যায় আর একটা শিয়াল দিয়ে তারে কামড় দেয় না এই কেন চিৎকার দিলে কুকুর যখন ঘেউ ঘেউ করে আরেক কুকুর যে তাকে কামড় দেয় না পারলে সে তার থেকে জোরে ঘেউ করবে কিন্তু তাকে যে কামড়ায় মেরে ফেলবে না সুন্দরবনে বাঘ যখন হুঙ্কার দেয় বাঘের গর্জনে গোটা সুন্দরবন স্তব্ধ হয়ে যায় সুন্দরবনের এপারে যারা আছে
সমস্ত গ্রাম সাইলেন্ট, জনগণ আর চুপ করে থাকে, কেউ লড়াচড় করে না। না জানি বাঘ ছোট্ট নদী পার হয়ে এসে এই জনপদের জনগোষ্ঠীকে খেয়ে ফেলছে কিনা, আক্রমণ চালায় কিনা। মাঝে মাঝে তো আক্রমণ করেও আপনারা দেখেছেন, কিন্তু জিন্দগিতে সকালে উঠে কোনোদিন শুনেন শুনতে পাবো না একটি বাঘ চিৎকার দেওয়ার কারণে আরেকটি বাঘ হামলিয়ে দিয়ে তাকে গলার খুঁটি চেপে ধরেছে, শাট আপ, এত দূর আওয়াজ করবি না খবরদার, বরং সে পারলে আরও জোরে চিৎকার দেবে। কিন্তু তার জাত ভাই, তার সহযাত্রী সহযোদ্ধাদেরকে কোশ্চিন কালেও ছোট করে দেখবে না, কারণ লা ইয়াকুনু হুব্বুকা কালাফান ওয়ালা বুগদুকা তালাফা, হাদিসের ভাষায় আপনার কারোর প্রতি পছন্দ যেন বাৎসল্য শিশু সুলভ না হয়ে যায়, আর কারোর প্রতি অপছন্দ যেন আপনাকে তাকে ধ্বংস করার মতন মন তৈরি না হয়। ফাত্তাওয়া আতলাহু নফসুহু কতলা আখিহি, বরং আমার পাওনা পাচ্ছি না বলে আমার ভাইকে আমি হত্যা করব, যেভাবে হাবিল কাবিল তার ভাইকে হত্যার জন্য তার নফস তাকে উদ্বুদ্ধ করল। ইন্নান নফসা লা আম্মারাতান বিসু, নফস মানুষকে খারাপ কাজের জন্য উদ্বুদ্ধ করে, মানুষকে করে। এই জন্য অকানাল ইনসানু আকসার শাইইন জাদালা, মানুষ হলো সবচেয়ে বেশি নিকৃষ্ট, সবচেয়ে বেশি ঝগড়াটি। দেখুন এই মানুষ হত্যা করে, হাবিল কাবিলের ঘটনা সবাই জানি আমরা। এরপর জমিন নিয়ে ভাই ভাইকে হত্যা করছে, বউ নিয়ে ভাই বন্ধু বন্ধুকে, ভাই ভাইকে, সম্পদ নিয়ে ভাই সন্তান বাবাকে, সন্তান মাকে, মা বাবাকে, বাবা মাকে রেখে পালাচ্ছে, কতভাবে ধ্বংস করছে, সম্পদ নিয়ে, বিভিন্ন শয়তানি নিয়ে, বিভিন্ন দুষ্টামি নিয়ে, বিভিন্ন কুচরিত্র নিয়ে, খারাপ চরিত্র নিয়ে, একজন আরেকজনকে একেবারেই সুম্মা রাদাদ নাহু আসফালা সাফিরিন, খারাপ থেকে খারাপ পথে তারা চলে যাচ্ছে, মাসিরুহু ইলান নার, জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা তাই বলে উলাইকা কালানাম, তারা পশু, পশু নয়, শুধু পশু নয়, বালহুম আদল, পশুর থেকে আরও খারাপ, আরও নিকৃষ্ট। কারণ আপনি জিন্দগিতে শুনবেন না পৃথিবীর কোনো প্রান্তে এটা আছে কি না থাকার সম্ভব নয়। একটি কুকুর আরেকটি কুকুরের সাথে সেক্স করে ওই কুকুরকে কামড়েই মেরে ফেলছে, জিন্দগিতে দেখবেন না। একমাত্র মানুষ ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা উলাইকা কালানআম বাল হুম আদল, মানুষ পশুর থেকে আরও খারাপ, দৈত্য দানব পিশাচ কেমন, অগণিত অহরহ পত্র পত্রিকা দেখবেন গ্যাং রেপ করে একটি ছেলে একটি মেয়েকে। আজকেও পত্রিকা, গতকালকেও পত্রিকা দেখেন, সাতজন মিলে একজনকে দিয়ে ফের লাস্টে মেরেই ফেলল। এভাবেই মানুষের জন্য এই শয়তানি, এই কুঅভ্যাস, পশু থেকে আরও খারাপ, পিশাচ, দৈত্য দানবের মতন আচরণ মানুষই করে। আল্লাহ তাআলা তাই বললেন যে আমাদের এই মানুষ হলো, মানুষ হলো আকসারা শাইইন জাদালা, সবচেয়ে বড় ঝগড়াটি, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এই মানুষ হলো পশু, তার থেকে আরও বেশি খারাপ। আল্লাহ তাআলা এই জন্য বলেন যে আমাদের বাঁচার জন্য আল্লাহ তাআলা বলে দিলেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন, আমি মানুষের জন্য জিন এবং ইনসানদের, মানব দানবের মধ্য থেকে আমি তাদের শত্রু বানিয়ে দিয়েছি। ইউহি বাদুহুম ইলা বাদিন, মানুষের মধ্যে একদল আর শয়তানের মধ্যে একদল পরস্পর জুখরুফল কৌল, বিভিন্ন কথার ফুলঝুরি দিয়ে, কথার জাদু দিয়ে গুরুরা ধোকা দিয়ে থাকে। একদল মানুষ আরেকদল মানুষকে বেঁধে, আজকে ইদানিং দেখেন এই যে আমাদের মুসলিমদের উপরে যেভাবে ফিলিস্তিনে গাজায় হামলা হচ্ছে, কলাকাটা কচুকাটা করছে, সে মুসলিম কি অমুসলিম আমার জানার বিষয় না। আমার জানার বিষয় হলো সন্তান মোর মার, মানব সবার ঊর্ধ্বে মানবতা আমরা সবাই বলি, এই মানবিক বিবেক থেকে মানবিক মানুষের প্রতি মানবিক হন, মানুষের প্রতি সদাই হন,
কিভাবে সম্ভব একজন মানুষ জীবন্ত শিশুকে জীবন্ত ব্যক্তিকে জীবন্ত নারীকে জীবন্ত বৃদ্ধকে আবাল বৃদ্ধ বনিতাকে এবং হাসপাতালে হামলা চালিয়ে মানুষকে হত্যা করা আল্লাহ বলে উলাইকে কালানাম বরং সে যে ধর্মের হোক যে ধর্মের হোক আমাকে মানুষকে মানুষ মনে করতে হবে এটি যদি না করি জিন্দগিতে কিন্তু আবার কেউ কেউ উস্কানি দেয় বক্তৃতার উস্কানি আল্লাহ বললেন যে জুখরুফাল কৌলে গুরুরা এক ইউহি বাদহুম ইলা বাদ জিনদের মধ্যে একদল শয়তান মানে শয়তান উস্কানি দিবে বিভিন্নভাবে তার শয়তান তো ওয়াদা করেছিল ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে উপর থেকে নিচ থেকে ধোকা দিয়ে আমি সর্বনাশ করে দেবো এটা শয়তানের ওয়াদা আবার মানুষের মধ্যে একদল মানুষ বক্তৃতা দিয়ে নসিহাত করে বলবে যে অমুকের আকিদা খারাপ অমুকের আকিদা ভালো আকিদা আকিদা করতে করতে মুসলমানদেরকে তসতস করে দিক তাতে কিছু যায় আসে না অতএব এগুলি কিছুই করা যাবে না জুখরুফাল কওলি গুরুরা ইউহি বাদুহুম ইলা বাদিন জিন এবং মানুষের মধ্যে থেকে একদল আরেক দলের কানে ফু দিয়ে দেয় কথার ফুল ধরে দিয়ে মানুষকে মিসগাইড করে মানুষকে আসল সত্য থেকে দূরে রাখাই হলো এদের মূল টার্গেট আল্লাহ বলেন আপনার রব যদি চাইতেন এরা কিন্তু এগুলো করতে পারতো না ফাজার হুম অমায়ুম তারা যে সমস্ত অপবাদ দিচ্ছে আপনার আকিদা নিয়ে প্রশ্ন উঠাচ্ছে আপনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠাচ্ছে ইসলামের দুশ্মনদেরকে উৎসাহ দিচ্ছে বা আপনার বক্তৃতায় আপনার কথায় আপনার লেখনী আপনার সহযোগিতায় যদি ইসলামের দুশ্মনরা অথবা মানবতার দুশ্মনরা যদি উৎসাহ পেয়ে যায় তাহলে এর থেকে দুর্ভাগা দুর্ভাগ্য আর কিচ্ছু হতে পারে না এর জন্য আমাদের সকলকেই ওলাও আংনা আহলাল কুরা আমানু দুনিয়াবাসী জনপদেরবাসী পৃথিবীবাসী যদি ইমান আনতেন অত্তাকাও যদি তাকওয়া অবলম্বন করতেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ আসমান জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দিতেন ওয়ালাকিন কাযযাবু তারা তো দুনিয়াবাসী আল্লাহর আসল সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে আখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন আপনার আমল কিন্তু আল্লাহ তাআলা ধরবেন যা কিছু আমল হয় সব কিছু আল্লাহ পুঙ্খানুপুঙ্খ করে বের করবেন এই পৃথিবীবাসী আমরা মানুষ আমরা সবই জানি সবই আমরা গবেষণা করে সব সবই পেয়ে যাচ্ছি কিন্তু আখেরাত সম্পর্কে বেমালুন ভুলে গেলে হবে না কারণ ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ দুনিয়ার সব কিছু প্রকাশ্যভাবে সব কিছু দেখছেন আলামুন তারা দেখছেন জাহিরাম মিনাল হায়াতি দুনিয়া দুনিয়ার সব কিছু তারা ক্লিয়ারভাবে দেখছেন তারপর ওহুম আনিল আখিরাত হুম গাফিলুন কিন্তু আখিরাত সম্পর্কে তারা বেমালুম ভুলে গেছে দুনিয়ার সব কিছু তাদের হাতে ফেসবুক টুইটার জুম স্ট্রিম আপনার যা কিছু সামাজিক মাধ্যম আছে সমস্ত তো মাধ্যম সবই তারা জানে আখরাত সম্পর্কে তারা একেবারে গাফেল আখরাত তাদের কাছে একেবারেই কি বলে আখরাতের প্রতি তারা একেবারে উদাসীন আওয়ালাম এতাফাক্কারু ফি আনফুসিহিম তারা তাদের নিজকে নিয়ে কি ভেবে দেখেনি কিভাবে তারা তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন আল্লাহ তাআলা তাদের জন্য যা আছে সবই সৃষ্টি করেছেন ওমা বাইনা হুমা পৃথিবীর বুকে যা আছে সবই মানুষের জন্য ইল্লা বিল হাক্কি এটা কি বাস্তব নয় ও আজালি মুসাম্মা আপনার আমার সবার জন্য সেই আগের ফিরাউন নমরুদ হামান সাদ্দাত সহ বর্তমান যুগের সমস্ত ফারাইনাদের সমস্ত ইতিহাস আমাদের সামনে জানা আছে স্থায়ী স্থিতিশীল দুনিয়া নয় স্থায়ী জীবন এখানে নয় অন্যা কাসিরম মিনাল নাসি বিলিকাই রব্বিহিম লা কাফিরুন এত কিছুর পরে মানুষকে আল্লাহ তাআলা সবই জানিয়ে দিয়েছেন দুনিয়ার প্রতি মানুষ সবই সচেতন আখিরাতের প্রতি একেবারে উদাসীন ম্যাক্সিমাম মানুষ কাফের হয়ে যায় সে কারণে আল্লাহ বলে জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর জলে স্থলে অন্তরিক্ষে আসমানে জমিনে
পাহাড়ে পর্বতে সব জায়গায় বিশৃঙ্খলা বিশৃঙ্খলা মারামারি হানাহানি লাফালাফি দাফাদাফি রাষ্ট্র দখল ব্যক্তি দখল সম্পদ দখল আত্মীয় দখল মেয়ে দখল ছেলে দখল জমিন দখল ঘর বাড়ি দখল ফাসাদ 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 কুল্লু ইনসানিন ফি তাহাত গোটা পৃথিবীর মানুষ শুধু আমার 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 আনানিয়াত সুপ্রিয়রিটি কমপ্লেক্সে ভুগে বিমা কাসাবাত আইদিন নাস মানুষের হাতের কামাই এটি দুনিয়ায় সব জায়গায় মারামারি দাফাতাফি হানাহানি খুনাখুনি সব কিছু তছনছ হয়ে যাচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন তাদের এই আমল সম্পর্কে আল্লাহ তাআলা তাদের এই সাত শাস্তি দিয়ে দিচ্ছেন অতএব আমাদেরকে আল্লাহর প্রতি যদি ফেরত যাওয়া যায় তাহলে এই সমস্ত অন্যায় থেকে ফেরত আসা যাবে তাই আসুন আমরা মানুষের যে বিশেষ যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন মানুষ হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ মানুষ হলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ মানব সমাজ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ মানব সম্পদ আসল সম্পদ এই মানুষকে মানুষ তৈরি হতে হবে মানুষকে মানুষের জন্য কাজ করতে হবে সকলের তরে সকলে মরা প্রত্যেকে আমরা পরের তরে প্রত্যেকে আমরা নিজের তরে হইলে হবে না যদি তাই হওয়া যায় মানুষ মানুষকে মানুষ মনে করতে হবে সর্বশ্রেষ্ঠ দ্বীপ মানব সর্বশ্রেষ্ঠ সুন্দর চেহারা সুন্দর আকৃতি সুন্দর দেহ সুন্দর ব্যবহার সুন্দর চরিত্র সুন্দর বক্তৃতা সুন্দর লেখনী সুন্দর আচরণ এই মানুষের হতে হবে তাহলেই লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম হবে তা না হলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন তাই আসুন আল্লাহ তাআলা কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ তাআলার জন্য আমাদের সেই ইমানদার এবং আমলে সালেহ করার কাজ করার তৌফিক দান করুন তাহলেই ফালাহুম আজরুন গায়রু মামনুন আমার প্রতিদান আমার পুরস্কার স্থায়ী জান্নাত গায়রু মামনুন জিন্দগিতে শেষ হবে না আল্লাহ তাআলা আমার স্থায়ী সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন ফামা ইউকাজ্জিবুকা বা'দু বিদ্দিন এত কিছুর পরেও কি আল্লাহর দিনকে আমরা অস্বীকার করব মিথ্যা বলবো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন যারা তাদের জীবনকে ধ্বংস করে দিবে আর যারা জীবনকে পরীক্ষা দিয়ে দিয়ে তিলে তিলে দগ্ধ হয়ে জীবনকে গঠন করে জান্নাতের জন্য উপযোগী হবেন আল্লাহ কি উত্তম বিচার করবেন না আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বিচার করুন আমিন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু